দেখো আজকে আমি রিসার্চ ম্যাথোডোলজির উপর কিছু তোমাদেরকে ধারণা দেব পেপার পাবলিকেশান বলতে পারো ইউনিভার্সিটিতে যখন তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের ইন্টারভিউ দিতে যাচ্ছ বা সামনে বলতে পারো যে ডাব্লিউ বি পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অনগোয়িং ইন্টারভিউ রয়েছে সেখানেও কিন্তু রিসার্চ ম্যাথোডোলজির উপর কিন্তু প্রচুর বিষয় কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এই ভাবে ধরে নাও যে অ্যাটলিস্ট জনের মধ্যে কিন্তু দুজন থেকে তিনজনকে রিসার্চ ম্যাথোডোলজি থেকে কোশ্চেন করবে কেন করবে এই জিনিসটা আমি আজকে ফুললি ডেসক্রাইব করে দিচ্ছি প্রথমত রিসার্চ ম্যাথোডোলজির যে ক্রাইটেরিয়া বলতে পারো যে সিস্টেম সেখানে কিন্তু পেপার পাবলিকেশান একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তুমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ যদি দিতে এর আগে গেছো কি না আমি জানি না ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গেছে বা একটা তাদেরও অভিজ্ঞতা হয়েছে যে রিসার্চ ম্যাথোডোলজি সম্পর্কিত বিষয়ের উপর তো রিসার্চ ম্যাথোডোলজি বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যার উপর তুমি যদি ফুললি গেইন বা ফুললি নলেজ যদি তোমার থাকে তাহলে কিন্তু তাহলেই পেপার পাবলিকেশনের উপর তুমি সঠিকভাবে কোনো একটা পেপার পাবলিশড করতেও কিন্তু সক্ষম হবে এবার যেহেতু তোমার পেপার পাবলিকেশান রয়েছে প্রচুর ক্যান্ডিডেট এমন কোনো ক্যান্ডিডেট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে হয়তো নেই যে তার একটা হলো পেপার পাবলিকেশান নেই যেটা হয়ে থাকে তাহলে সে একদম নিউকামার সেরকম ক্যান্ডিডেট তো সেই জন্য রিসার্চ ম্যাথোলজি বাজারে প্রচুর চলতি বই আছে সে বই থেকে রিসার্চ ম্যাথোলজির যে পার্টগুলো সেই পার্টগুলো তুমি কিন্তু একদম ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু যে প্রত্যেকটা যে হ্যাঁ সিস্টেমেটিক রয়েতে রয়েছে এগুলো কিন্তু প্লিজ ইটস এ রিকোয়েস্ট টু অল অফ ইউ এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যাবে কেন রিসার্চ ম্যাথোডলজি গুরুত্বপূর্ণ কারণ এটা তোমার পেপার পাবলিকেশন তুমি একটা জিনিস চিন্তা করো সামনে তোমাদের ডাব্লিউ বিপিএসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসারশিপের যে ইন্টারভিউ রয়েছে সেখানে তুমি রিসার্চ ম্যাথোডোলজির বিষয়গুলো তুমি জানলে না বা সেই বিষয় সম্পর্কে তুমি পড়াশুনো করলে না তো সেই রিসার্চ ম্যাথাডোলজির বিষয়ে তুমি যদি পড়াশুনো না করে থাকো না জেনে থাকো বা সেই বিষয়টি যদি তোমার নখদর্পণে না থাকে তাহলে কি হবে জানো তাহলে তুমি সেখান থেকে অ্যান্সারিং করতে পারবে না তখন সে যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে তখন তোমাকে এরকম কোয়েশ্চেন করবে যে আপনি পেপার পাবলিকেশান করেছেন অথচ এই প্রশ্নের উত্তর জানেন না মানে একটা পিকুলিয়ার বা একটা কাণ্ড হয় এবং একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন তুমি পরপর যদি না পারো মেন যে সমস্যা হয় তুমি আর জানা কোশ্চেনের অ্যান্সারিং করতে পারবে না মানে কেন তো কারণ তুমি তো ওই জায়গাটা আটকে গেলে একবার যদি তোমার মুখ আটকে যায় বলতে বলতে তাহলে কিন্তু পরবর্তীকালে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলোর অ্যান্সারিং করাটাও ইট ইজ ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যান্ড টাফ তাহলে কি করবে পড়াশোনাটাকে কিভাবে করলে বা কোন ওয়েতে করলে তুমি একদম হানড্রেড পারসেন্ট ইন্টারভিউতে সফলতা পাবে তো এর জন্য আমি যেগুলো বলবো সেটা হচ্ছে একদম পেপার পাবলিকেশানে যে ধরনের কোয়েশনগুলো থাকে তার রেসপেক্টে ধরো তোমার এখন সময় নেই তাহলে যেটা করবে পেপার পাবলিকেশানে যে ধরনের কোয়েশ্চেনগুলো তুমি যেরকমভাবে প্রত্যেকটা করেছো অর্থাৎ প্রি ম্যাথড পোস্ট ম্যাথড কোশ্চেনিয়ার শেডিউল বা যে রকম বিষয় তুমি করেছো সেই কোয়েশ্চেনিংগুলোকে তুমি কিন্তু এখন থেকে কিপ কন্টিনিউ এগুলো কিন্তু করে যাও এখন যদি এত কিছু না পড়ার সময় থাকে এবং শর্ট নোটস তৈরি করো যে এটার মানে এটা কোশ্চেনিয়ার এই ফুললি বেস্ট ম্যাথোডোলজি আচ্ছা রিসার্চ ম্যাথোডোলজি ও অমুক ভয় ডাইরেক্টিভ ম্যাথোড ইনডাইরেকটিভ এরকম তুমি জাস্ট বেসিক কোয়েশ্চেনগুলো যাতে তুমি তোমাকে যদি জিজ্ঞাসা করে অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যান্সার ওকে তো এই রকমভাবে যদি তুমি যদি করে যাও তাহলে তুমি রিসার্চ ম্যাথোডোলজির উপর তুমি ম্যাক্সিমাম পোটেন্সিয়ালিটি বা ম্যাক্সিমাম তুমি কিন্তু কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু করতে পারবে তো এটা একটা প্রথম দিক এবং এই দিকটার উপর তোমায় কিন্তু বিশেষভাবে কিন্তু নজর দিতে হবে দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে পেপার পাবলিকেশান থেকে রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে এবং সেই পেপার পাবলিকেশানের রিলেটেড কোয়েশ্চেনগুলোকে কিন্তু তোমার কিন্তু সলভ করতে হবে আমি নিজে দেখেছি আমি যখন ইন্টারভিউতে গেছি আমি দেখেছি আমার কিন্তু রিসার্চ ম্যাথোডলজি ওরিয়েন্টেড প্রচুর তারা কিন্তু তারা করেছে তিন থেকে চারটে প্রবাবিলিটি আমার যে মনে আসছে এখন এই কোশ্চেনগুলোকে তখনই তুমি সলভ করতে পারবে আইদার তোমার রিসার্চ ম্যাথোডোলজি পার্টগুলো পড়া থাকলে খুব ভালো হলে এখন যতটা দিন সময় আছে চেষ্টা করো যে রিসার্চ ম্যাথোলজির যদি তোমার কাছে বই সাধারণত কি হয় জানো তো ইউনিভার্সিটিতে কিছু নোটস দেয় সেই নোটসগুলো জেরক্সগুলো অ্যাকচুয়ালি হারিয়ে যায় কোথায় খুঁজে পাওয়া যায় না এবং সেই খাটের তলায় পড়ে রয়েছে ইঁদুরে হয়তো আর্ধেকটা ফুটো করে দিয়েছে এরকম সিচুয়েশানগুলো হয়ে থাকে এবার পরবর্তীকালে ওই যদি কোনো বুকস কেনা থাকে তার তার উপর পড়া থাকে এবার কিছু থাকে নেট সেটের বই ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওই যেহেতু জেনারেল পেপারে পার্টটা করতে হয় সেইগুলো হয়তো রিসার্চ ম্যাথোলজি কিছুটা পার্ট থাকে তো যাই হোক যেখান থেকে পারো যেমনভাবে পারো দরকার পড়লে সিনিয়র দাদা বা যদি দিদিরা থাকে তাদের কাছ থেকে বইপত্র ধার নাও অ্যাটলিস্ট রিসার্চ ম্যাথাডোলজির পার্টগুলোকে কিন্তু ফুললি কমপ্লিট করে যাও আদারওয়াইজ এই ধরনের এই রকমভাবে তুমি যদি সলভ না করে যাও বা প্র্যাকটিসটা না থাকে তাহলে কিন্তু তুমি ডাব্লিউ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতে হাতি দিতে পারবে না ছুতে পারবে না যাকে বলে তো সেই রকম যদি হয়ে থাকে অ্যান্ড পরীক্ষা ইন্টারভিউটা একদম মাঠে মারা যাবে সত্যি মানে ভীষণভাবে তুমি টিপ টাফ আর ক্রিটিক্যাল হয়ে যাবে ইন্টারভিউটা ইন্টারভিউ যদি খুব ভালো করে না দাও ইন্টারভিউর বেসিক একদম ঢোকার সময় ইন্টারভিউতে যেরমভাবে তুমি একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে তুমি গেলে সকম সেখানে যদি তুমি না বলতে পারো বা দুটো তিনটে কোশ্চেন আটকে গেলে কিন্তু এটা কিন্তু খুব টাফ হয়ে যায় তো আমি চাই না এরকম সিচুয়েশান হোক তোমাদের সাথে মাথা ঠান্ডা রাখবে যে কোশ্চেনগুলো দেবে পারবে বিশ্বাস করো আমি তো বলছি তো এমন কোনো বিশাল কোনো টাফ কোশ্চেন আসে না হয়তো একটা দুটো একটু খটোমটো লাগে কিন্তু পারবে ডেপতে পড়ে যাও প্রথম কথা হচ্ছে ডেপতে পড়ো রিসার্চ ম্যাথোডোলজির বিষয়গুলোকে পড়ো অরিয়েন্টেড যে সমস্ত সাবজেক্টিক টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো পড়বে যে টপিক থেকে কোশ্চেন করবে মানে তোমার যেহেতু টপিক চুজ করার একটা বলতে পারো স্বাধীনতা রয়েছে সেই কোশ্চেনগুলো পড়বে এই কোশ্চেনগুলো তুমি যদি করে যাও তাহলে কিন্তু তুমি একদম ফুললি শর্ট আউট একদম ফুললি তুমি কিন্তু করতে পারবে তো এই বিষয়গুলোকে ধারণা রেখে বা এই বিষয়ের উপর নজরদারি দিয়ে তুমি যদি করো অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে আমি আবারও বলবো প্রত্যেককে যাদের যাদের ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই এক্সামিনেশন রয়েছে সামনে রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই রিসার্চ ম্যাথোডোলজির যে বিষয় বা রিসার্চ ম্যাথোডলজির পার্টটা অবশ্যই কিন্তু করে যাও না হলে কি হবে তুমি যদি একটা দুটো কোশ্চেন তোমাকে তুমি এটা ধরেই নাও তোমার যেহেতু পেপার পাবলিকেশন রয়েছে বা না থাক তুমি তো মাস্টার ডিগ্রি করেছো এবং মাস্টার ডিগ্রির একটা পার্ট কিন্তু তুমি যখন ডিসার্টেশন পেপার করছো তখন কিন্তু রিসার্চ ম্যাথাডোলজির পার্টা কিন্তু ভীষণভাবে দরকার বা ভীষণভাবে জরুরি তো সেই জন্য এই পাটটাকে ধরে রেখে এই পার্টার প্রতি ভীষণভাবে গুরুত্ব দিয়ে এই পার্টের প্রতি সব সময় একটা খুব ভালো নজরদারি দিয়ে তোমায় যেহেতু পড়তে হবে তো সেই জন্য এখন থেকে কিপ কন্টিনিউ রিসার্চ ম্যাটালজিটাকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে তার জন্য কিন্তু ফুল্লি প্রিপারেশান কিন্তু শুরু করে দাও এইটা ভীষণ গুরুত্বপূর্ণ সামনে এক্সামিনেশান এক্সামিনেশনের রেসপেক্টে তোমায় কিন্তু যেহেতু করতে হবে তো এই জিনিসটাকে একদম হেলাফেলা করো না এটাকে একদম মন দিয়ে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে এইটুখানি বলবো আর কিছু বলছি না এই মুহূর্তে খুব মন দিয়ে নাও এই কটা দিন যেহেতু সময় আছে খুব ভালো করে পড়ো